আসসালামু আলাইকুম। আমরা পূর্বেই তো বলছি যে প্রত্যেকটা জিনিসেরই একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ থাকে, তেমনি একইভাবে সিমুলেশনেরও অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। পূর্বের ক্লাসে আমরা অ্যাডভান্টেজের সম্পর্কে আলোচনা করছি, আজকে আমরা ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজেস। তো ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে দেখা যায়, এক নম্বরে আমরা কী বলতে পারি, মডেল বিল্ডিং রিকোয়ারেস স্পেশাল ট্রেনিং। মানে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমরা কিছু ক্যাটাগরি দেখতে পারি, ধরো যেমন স্পেশাল ট্রেনিং, TRAINING, ট্রেনিং, স্পেশাল ট্রেনিং। স্পেশাল ট্রেনিংটা খুব প্রয়োজন, ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ছে স্পেশাল ট্রেনিংটা। তারপরে তোমার পরে ডিফিকাল্ট, ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট, ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট, ঠিক আছে। তারপরে পরে কি, ক্যান বি টাইম কনজিউমিং, টাইম কনজিউমিংটাও পড়ে। টাইম কনজিউমিং এটা কি, টাইম কনজিউমিং তো এক্সপেন্সিভও বটে, তাই না? অ্যান্ড এক্সপেন্সিভ, টাইম কনজিউমিং এক্সপেন্সিভ। তারপরে তোমার থাকে কি, অ্যানালাইটিক্যাল সলিউশন। আবার প্রত্যেকটারই একটা নির্দিষ্ট ব্যাখ্যাও দিতে পারি, ধরো যে তোমার স্পেশাল ট্রেনিং, স্পেশাল ট্রেনিংয়ের ক্ষেত্রে তুমি বলতে পারো যে মডেল বিল্ডিং, যখন আমরা মডেল একটা মডেল তৈরি করব, ধরো একটা মডেল সিমুলেশন করব একটা কোনো টপিক্সের উপর কিংবা কোনো সিস্টেমের উপরে, তখন তো আমাদের একটা মডেল তৈরি করা লাগবে, তাই না? একটা ডায়াগ্রাম কিংবা মডেল এগুলো, সেটা তো করার জন্য তো তোমার স্পেশাল ট্রেনিং জানা লাগবে কীভাবে মডেলটা করা হয়। তুমি যদি না জানো যে কীভাবে মডেল তৈরি করতে হয়, তাহলে তো আর হবে না, ঠিক আছে, তাহলে স্পেশাল ট্রেনিংটা বুঝতে পারছো। তারপরে ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট, তারপর ধরো সিমুলেশন রেজাল্ট ক্যান বি ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট, তাই না? সিমুলেশনের যে রেজাল্টটা, তুমি যে মডেলটা তৈরি করলা, তারপরে সেটার রেজাল্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আসবে না? এখানে একটা মডেল ক্রিয়েট করলা, না মডেল ক্রিয়েটের পরে এখানে একটা রেজাল্ট পাচ্ছ, সেই রেজাল্টটা তোমার কী করতে হবে, এই রেজাল্টটা তোমার এখানে ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট সিমুলেশন রেজাল্ট। অনেক সময় দেখা যায় যে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আসছে না, সেটা ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট, বুঝতে পারছো? তারপরে হচ্ছে ক্যান বি টাইম কনজিউমিং, সেক্ষেত্রে আমরা কী বলতে পারি, সিমুলেশন মডেলিং অ্যান্ড অ্যানালাইসিস ক্যান বি টাইম কনজিউমিং। যেমন সিমুলেশন মডেলিং করতে কিংবা অ্যানালাইসিস করতে অনেক সময়ের প্রয়োজন হয়, ধরো তুমি একটা রিসোর্স করবে, রিসোর্সের জন্য তোমার যদি বড় প্রজেক্ট হয় তাহলে বেশি দিন সময় লাগবে, কম ছোট প্রজেক্ট হলে কম সময় লাগবে, সেরকম হচ্ছে তোমার সিমুলেশনের ক্ষেত্রেও তো এই টাইমটা কনজিউমিং আসে, তাই না? তারপর এক্সপেন্সিভ, এক্সপেন্সিভের ক্ষেত্রে দেখতে গেলে যে তুমি একটা মডেলিং করবে, ধরো গ্রাফিক্সের 3D মোডে করবা, মডেল তৈরি করলা, তো 3D মোডে করবা যখন, তখন তো তোমার একটা কম্পিউটারের প্রয়োজন, তাই না? সেই কম্পিউটারটা কিনতে হবে, নেট তোমার একটা সফটওয়্যার নিতে হবে, সফটওয়্যারের মাধ্যমে দিয়েই তো কোনো একটা মাধ্যমের মাধ্যমেই তো তোমার হচ্ছে মডেলিংটা তৈরি করলা, তাই না? নাহলে টুলস, যন্ত্রপাতি অনেকগুলো, তারপর তোমার ভেরিয়েবলস, এগুলো তো এক্সেট্রা অনেক কিছু প্রয়োজন হয়, এই জন্য এই হচ্ছে এগুলো কিনতেও তো টাকার প্রয়োজন, তাই না? এই জন্য এক্সপেন্সিভ। তারপরে 5 নম্বরে বলছে কি, অ্যানালাইটিক্যাল সলিউশন। অ্যানালাইটিক্যাল সলিউশনটা আসলে কি, সিমুলেশন ইজ ইউজড, যেটা ব্যবহার করা হয়, তাই না? অ্যানালাইটিক্যাল সলিউশন, অ্যানালাইটিক্যাল সলিউশনের ক্ষেত্রে বলতে হবে যে তোমার অনেক সময়ই দেখা যায় যে তোমার আমরা সিমুলেশন করতেছি পসিবল কিছু, ধরো যোগ বিয়োগ কিছু একটা সলিউশন করতে হচ্ছে, যে অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও আছে, অ্যানালাইটিক্যাল ক্যালকুলেশন আছে, এগুলো আমরা সলিউশন করার প্রয়োজন পড়ে। এই জন্য আমার এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল সলিউশনটা ঠিক মতো না করতে পারলে
আমাদের অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আসবে না সিমুলেশনের, এই জন্য অ্যানালিটিক্যাল সলিউশনটা প্রয়োজন। বুঝতে পারছো?